গুড মর্নিং এভরিওয়ান, আমরা ময়মনসিংহ শাখা থেকে বলছি। আমাদের ব্যাচ 8014, আমরা গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সে অ্যাডমিশন নিয়েছি। আমরা 4টা ক্লাস করেছি টোটাল, ঠিক আছে? তো এই 4টা ক্লাসের পর আমাদের কি কোনো ইম্প্রুভ হয়েছে? আমাদের অ্যাসপিরেশনগুলো কি পূর্ণ হওয়া শুরু করেছে? এবং আমরা আর কী কী চাই সেটা সম্পর্কে আপনাদের কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো না, অতি ক্ষুদ্র 1 মিনিটের বক্তব্য শুনবো, ঠিক আছে? মূল্যবান বক্তব্য সবাই দিবেন। আমরা শুরু করছি আপনাকে দিয়ে, আপনার নাম এবং আপনার কী করছেন বসে বসে, ঠিক আছে? কী করছেন এবং আপনার সহভাগিতা জোরে জোরে। প্রথম এই বিষয়ে জানছি এবং আমি অনেক কিছু শিখতে পারছি। ফেসবুক কভার, তারপর মনে করেন আপনার কি ইম্প্রুভ হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ, আপনি আর কিছু বলতে চাচ্ছেন না। অভিভাবকের কাছে শুনবো তার মূল্যবান বক্তব্য। ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ময়মনসিংহে যখন এই ফার্স্টে এই কম্পিউটার আইটি অ্যাপ দেখি, তারপরে আমি যখন এখানে আসি তো ম্যাডমদের সাথে কথা বলি, এখানে সুবিধ ভাইয়ের সাথে কথা বলি, আমি সাথে কথা বলি, খুবই ভালো লাগে। তো আমি এখানে ভর্তি হই, ভর্তি হওয়ার পরে আমি অনেক কিছু শিখতে পারি, তো খুবই ভালো লাগে সেই বারগুলো যে ম্যাডমরা খুবই হেল্পফুল, সবসময় হেল্প করে। আর হচ্ছে গিয়ে ওনারা মানে অনেক কিছু ওনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। এটাই, আমরা তো কেবল স্টার্ট করছি, 4টা ক্লাস হয়েছে মাত্র আমাদের, 4টা ক্লাস বেসিক আমরা স্টার্ট করছি। আমরা যখন অ্যাডভান্সে ঢুকবো, আজকে থেকে আমরা একটু অ্যাডভান্স শুরু করব, তখন আপনারা আর একটু অবাক হবেন, ঠিক আছে? তারপর আপনি একটু জোরে বলতে হবে। ফেসবুক পেজ থেকে কিন্তু আমার আর কি এখানে আসা, রিভিউগুলো ভালো লাগছে, মূল কথা হচ্ছে এটা। তারপর ভর্তি হই, ভর্তি হওয়ার পরে খুবই ভালো লাগতেছে বলতে গেলে। আর হেল্পের বিষয়টা বলতে গেলে আমি মেসেজ করার সাথে সাথে রিপ্লাই পাই। আচ্ছা ঠিক আছে, তো এটা মিস যায় নাই, আমার মনে হয় না লেট মিসে। আপনার কি মনে হচ্ছে যে আপনার ইমপ্রুভ হচ্ছে? হ্যাঁ, আরো কি ইমপ্রুভ হওয়ার প্রয়োজন? না প্রয়োজন, এখানে আমার আমি প্র্যাকটিস যতটুকু করি আর কি এইখান থেকে পরিপূর্ণই পাইছি। ওকে, ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। এরপর আপনি আচ্ছা ধন্যবাদ আপনাকেও। আপনি ধন্যবাদ আপনার মূল্যবান সহভাগিতার জন্য। তারপর চলে যাবো আমরা আপনার কাছে। গ্রাফিক্স ক্লাস, আপনার নাম প্রথমে? স্প্রিহা, স্যামিং সাবাস স্প্রিহা। হ্যাঁ, গ্রাফিক্স ক্লাস করে খুব ভালো লাগতেছে, অনেক কিছু শিখতে পারতেছি, যে কোনো প্রবলেমে হেল্প পাই সাথে সাথে। আচ্ছা ধন্যবাদ, আপনি অনেক কিছু বলেছেন। তারপর আপনি? আমি মমতাজ বেগম মোহাম্মদ, আমি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনিং শিখতে এসেছি। ভাইয়েরা খুব হেল্প করে সব কিছুতেই, গ্রুপে যে কোনো টাইমে যে কোনো পোস্ট করলে হেল্প পাই সবার কাছ থেকে। আচ্ছা ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। তারপর আপনি? সুইটি আক্তার, আমার অনেক ইচ্ছে ছিল যে আমি গ্রাফিক ডিজাইনার হব প্লাস ফ্রিল্যান্সার। তারপর একদিন আমি ময়মনসিংহ হেল্পলাইনে পোস্ট করি যে আমি মানে ভালো একটা খুঁজতে সেন্টার খুঁজতেছি, ট্রেনিং সেন্টার। তারপর অনেকেই পোস্ট করছে, অনেকেই কমেন্ট করছে যে এটার জন্য, নকরেকের জন্য অনেকেই কমেন্ট করছে। তারপর এখানে আসি, আসার পর ভর্তি হই। হ্যাঁ, এখন 4টে ক্লাস করছি, খুব ভালো শিখতে পারছি। ফটোশপ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, বাট এখানে আসার পর মোটামুটি এখন যতটুকু শিখতে পারছি অনেক ভালো। আচ্ছা ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। তারপর আমরা সর্বশেষ আসবো আপুর কাছে।
আপু। আসসালামু আলাইকুম, আমি আফরিন আক্তার। নকরে কাইটি ইনস্টিটিউট সম্পর্কে আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে জানি। আর গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমি আসলে অনেক চেষ্টা করেছি, অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, অনেকের কাছ থেকে নিউজ নিয়ে অনেকখানে ক্লাস করেছি, কিন্তু এখানে প্রথম ক্লাস করার পর আমার একটা অন্যরকমভাবে ভালো লাগছে। বুঝতে পারলাম যে এখানে করতে হলে যে মানে খুব ভালোভাবে শেখা যাবে, আর এখানে ভাইয়ারা যারা আছেন তারা এত সুন্দর করে শেখায়, হাতে ধরে ধরে শেখায়, প্র্যাকটিক্যালি শেখায়। আর আমি তেমন কোনো কিছুই জানতাম না কম্পিউটারের কিংবা সফটওয়্যার সম্পর্কে, কীভাবে ডাউনলোড ইনস্টলেশন এগুলো আমি কিছুই পারতাম না নিজে নিজে। এখন মাশাআল্লাহ অনেক কিছুই নিজে নিজে পারি। তো যে কাজগুলো আমি করতেছি এখানে কী কী ভুল হচ্ছে ওনারা সুন্দর করে দেখিয়ে দিচ্ছেন, আর প্রচণ্ড রকমের উৎসাহ দিচ্ছেন কাজ করার, নতুন উদ্যম পাচ্ছি, নতুন করে শক্তি পাচ্ছি, মনে হচ্ছে ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবো। আচ্ছা ধন্যবাদ, আমরাও চাই আপনারা ভবিষ্যতে বড় কিছু একটা করে। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে যারা আছে তাদের মাঝখানে বেশিরভাগ স্টুডেন্টই যাদের কম্পিউটার ছিল না তারা এখানে ভর্তি হওয়ার পর আমরা কম্পিউটার কিনেছি, দুই একজন বাদে, ঠিক আছে। তো সবার জন্য থাকলো শুভকামনা, এবং আমাদের যে অ্যাসপিরেশনগুলো ছিল, যে আশাগুলো ছিল, যেগুলো আমরা পাবো, আমরা কি সেগুলো পাওয়া শুরু করেছি? তো যদি আমরা কন্টিনিউ করি, ঠিক আছে, তাহলে আমরা আরও বেশি কিছু পাবো, আরও ভালো কিছু পাবো। তো আজকে এই পর্যন্তই, আমরা আজকে ক্লাস শুরু করবো এরপর। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাইকে বাই বলে দেন, সবাই বাই বলে নেই, বাই বলে দেন, ওকে।